বুজুগ হিসাবে থাকি। এখন আমার কাম আছে, আমার 24 ঘন্টা জিকিরে থাকতে হয়, আমার খালি সালা গায়ে দেওয়া, এটা হলো একটা বাপ ধরছি আমি, একটা পোশাক, এই পোশাক তো আমার খুলে রাখবো মৃত্যুর সময়, এটা দিয়া দিব না, তাহলে আমার সেখানে আমল নিয়ে যাইতে হবে, আমলের দরকার। কোন পাগল আমল করে না, উনি কোন লাইনে আছে আমি জানি না, তবে আমার আমল করতে হয়। আমার আমল যে আমল করছি আমি, আমি 12 বছর তাহাজ্জুদ পড়ছি, তাহাজ্জুদ না পড়লি আমার গুরুয়ে বলছিল, এই দেশের 11 জন গুরুয়ে বলছিল মুক্তি, তারা উনি বলছিল যে না তাহাজ্জুদ না পড়লি তো তুমি ফকির হইতে পারবা না। তখন আমার 12 বছর তাহাজ্জুদ পড়ন লাগবে, 12 বছর তাহাজ্জুদের যদি এর মধ্যে একদিন কামাই যায়, 12 বছর দু এক চার দিন থাকতে গুরুয়ে বললো যে ওই দিন গোনা আবার 12 বছর, তাতে আমি আমার আস্তানা সাইরা দিয়া আমি এই টাঙ্গাইল বড় মসজিদে দিন রাত 24 ঘন্টা চাকরি হিসাবে মজ্জেম হিসাবে থাকছি। তবে আমার কাজ হইল খালি শুধু আমল করা। আমি দোয়ান্ন 1,25,000 পড়ছি, কলেম 1,25,000 পড়ছি, তার বাদে আমি খাজা বাবার নাম 1,25,000 পড়ছি, বড় পীরের নাম 1,25,000 পড়ছি, তারপরে আরও যে কত হওয়ার জন্য কাজ আছে মেলা। আল্লাহর কাজ ছাড়া কোনো কিছু হয় না, খালি শরীয়তের ভিতরে 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বন্দিগি, কলেমা, এটা শরীয়তের তরিকতের কাজটা কিরানা পীর দস্তগীর শেখ সৈয়দ মহিরুদ্দিন বাবা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, বাবা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, বাবা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, বাবার কথা শুনলাম, ওনার জীবনী ওনার বইয়ের মধ্যে লিখছে, ওনার ঘোড়ার ঘাসি মারা গেলি, ওনার ঘাসিরে নিয়া কবরে থুইয়া আসলি, মন আর কিন আসলেন জিজ্ঞাসা করার জন্য। তখন জিজ্ঞাসা করলো তোমার রব কারা, তুমি তোমার দিন কারা, তো কলেমা কী হয় দেখনা জিজ্ঞাসা করার পরে উনি বললো যে আমি বড় বিশ্বের ঘোড়ার ঘাসি, বলে আমি আমরা যা জিজ্ঞাসা করি তাই বলো, বলে আমি বড় বিশ্বের ঘোড়ার ঘাসি, বলে এই যা বলি তাই বলো, অমনি গুর্জ উঠাইল। তখন ও বললো গুর্জ দেখাও যে আমি বড় বিশ্বের ঘোড়ার ঘাসি। তখন গুর্জ উঠানের সাথে সাথে পিরানা পীর দস্তগীর দো জাহানের সুলতান উনি আইসা দাঁড়াইয়া এক ফেরেস্তারে ধৈর্য সর মারলো আর একটারে ধৈর্য রাখলো। তখন বললো যে আমার নামের কি তাজিম কুইমা গাছের তক্কাছে না তোর আল্লাহর কাছে কমছে, যা তোর আল্লাহরে। তখন বললো যে আমাকে একজন ছাইরা দেন, আমরা যাইয়া আল্লাহরে ডাক দিই, বলে এইখানে ডাক দে তোর আল্লাহরে। তখন সেখানে ডাক দিল, আল্লাহ উত্তর নইল না 3 বার ডাক দেওয়াতে। তখন বললো যে হুজুর আমাকে ছাইরা দেন, আমাকে একটা নির্দিষ্ট জায়গা আছে, টুকা জায়গায় যেয়ে ডাক দিলে উনি কথা বলবে। তখন ফেরেশতায় যেয়ে ডাক দিল, আল্লাহ আল্লাহ করলি, আল্লাহ বললো যে কি কও, বলে এই যে এইরকম ঘটনা করছে কবরের মধ্যে, একজন আইসে আমা করে মারছে আর একজন ধরে রাখছে, কালি বলে এই আজকে হে যা কয় তাই শোনো, আমার ব্যক্তিগত ওনার উপরে কোনো কথা নাই, উনি যা কব তাই আমি শুনব, তোমরা ওনার কথা শুনো। তখন জেলায় আপনি যাতায়াত করেন বেশি, আর আপনি কেন ইমান এই সালা বেশি আপনি চলাফেরা করেন, আর কেন আপনার এই সালাটা পছন্দ বলবেন প্লিজ। বললাম তো আবার বলবেন, যখন হুজুরের কাছে তোবা কইরা উনি মুসলমান হইলেন, হইয়া উনি ইসলামের পক্ষে উনি কথা রাখলেন হুজুরে, হুজুর বলে কি, বলে যে যুদ্ধে যেখানে যা দৌলত লাগে আমি আবু বকর সিদ্দিক সবই দিব, কিন্তু আপনি আমার দৌলত থাকা কালে কারুর কাছে কিছু চাইতে পারবেন না, এই অনুরোধ আমার আপনার কাছে। উনি দিতি 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 যখন সব শেষ হইয়া গেল, শেষ করার পরে উনি ওনার পুরান কাপড় চোপড়ও রইল না, সব শেষ হইলি বাদে উনি পোশাকটা পরবো কি, তখন উনি খেজুরের পাতা দিয়া শর্ট বানাইয়া উনি এটা খেজুরের কাঁটা দিয়া সেলাই কইরা উনি যাইয়া আসরের নামাজের সময় মসজিদে বসা রইল। হুজুর পরে আইসা দেইখা, হুজুর পাক সাল্লাল্লাহু পরে আইসা দেইখা বললো যে হঠাৎ করে আবু বকর এই পোশাক পরছে, উনি খুব চিন্তায় পড়লি। তখন হইলো জিব্রাইল সালাম আল্লাহ বললো জিব্রাইল আমার আবু বকর আজকে শর্টের পোশাক পরছে, তোমরা আমার নিকটে যত ফেরেশতা চাও এরা সবাই বিস্তের পোশাক খুইলা তুইয়া তোমরা শর্টের জামা পরিদর্শন করো, আমার আবু বকর আজকে শর্টের জামা পরছে। তখন আবু বকর হুজুর যাইয়া দেখলেন, দেখা বললো যে আবু বকর হঠাৎ করে কেন শর্টের জামা পরছে, অমনি আল্লাহ বললো যে ফেললে তুমি শর্টের জামা পরে আমার হাবিবকে যাইয়া জানাইয়া দাও যে আবু বকর আরবের মধ্যে সবচেয়ে বড় ধনী ছিল, আজকে নিঃস্ব গরিব হয়েছে,
তাই আজকে আবু বকর শর্টের জামা পরছে, আমি আল্লাহ তার শর্টের জামার উপরে খুশি আছি। এইটার জন্য শুধু আবু বকর পরে নাই, আমার নিকটে যত ফেরেশতা আছে সবাই আজকে শর্টের জামা পরছে। আচ্ছা, আপনাকে কিন্তু এই নতুন জামা দেখতেছি, আপনি এই জামা কতদিন ব্যবহার করেন? এই ছালা চটের জামা 79 থেকে আমি ব্যবহার করি। 79 থেকে? জি। তো আপনি মোটামুটি ভক্ত বাল্য কতজন আছে প্লিজ? ভক্ত বাল্য গোনা নাই তো, মনে হয় যে প্রত্যেক ডিস্ট্রিক্টেই 10 জন 15 জন 20 জন আছে ভক্ত। যারা গুরু ধরে যখন তখন একটা মন থাকে আলাদা, জেন গুরুর কাছে তো বাপইরা মুসলমান হওয়ার পরে যখন আর তা করে খেয়াল থাকে না তখন আর অত তারা গুরুত্ব দেয় না। এই গুরু গোসাই পীর মুর্শিদ অলি কামেল সাধু সন্ন্যাসী আউলিয়া দরবেশ গাউস কুতু পীর পেকাম্বর আবদালোহি ইলহাম আধ্যাত্মিক আগামী যত আছে এগুলার খবরই দেশের মানুষে জানে না পাগল ছাড়া। তাহলে অলি কামেল খালি এগুলা চিনবো কি করে? মানুষের চেনার কোনো বুদ্ধি নাই। আর যে অলি হয়েছে সেও জানতেছে না কোনো কোনো অলি যে আমি এত উচ্চ ধরনের পদে আছি, কিন্তু উনিও সাধারণ বেশে রয়েছে, তাই মানুষ জানে না যে উনি যে এত ক্ষমতার মধ্যে। এটা আল্লাহ লিমন গাইব বেশি প্রতিপালক সাততলা আসমান জমিনের মালিক না শরিক আল্লাহ, উনি সব জানে অন্তর্জামি যে কেরা কোন পজিশনে আছে কারে কোন পজিশনে রাখুন না উনি সে দায়িত্ব দিয়া ওনার রহমতের ফেরেস্তা দিয়ে তা করে ঘেরাও দিয়ে রাখছে। তাদের খাওয়ারও দরকার না, ঘুমের দরকার না, বাড়িঘরের দরকার না, পড়ার দরকার না। এই যে এই তারিখেই আমি তো 2 মাস 3 দিন পরে আসলাম ময়মনসিং থেকে, খাওয়া নাই ঠিক মতো, গোসল নাই, এই 2 মাস 3 দিন আমি তো গোসলও করি নাই, গাওড়াও ধুই নাই। আপনি যে গোসল করেন না, আপনার শরীরে তো কোনো গন্ধ? না না, আমার শরীরে কোনো গন্ধ নাই, এটা খাজা বাবা জানে কেন নাই গন্ধ। কত মাস শ্রদ্ধা গোসল করেন না আপনি? আমি গোসল করি না হয়তো 2-3 বছর হয়েছে এখন, আগে করতাম সপ্তাহে 1 দিন মাসে 2 দিন 3 দিন এরকম করতাম, কিন্তু এখন 3 বছর ধরে একবারে বাদি দিয়ে দিছি। আচ্ছা, এই যে শরীয়ত হকিকত মারফত তরিকত, আমরা তো সবসময় এই মুসলমান আন্দাজে আমরা জানি যেটা আমরা শরীয়তে বেশিরভাগ বাজাই, তো আপনি ছালা পাগল হয়েছেন আমাদের একটু বোঝাবেন যে এই চার তরিকাটা কি? চার তরিকা আল্লাহর হুকুম, শরীয়ত আগে, শরীয়ত আমি বাজাই আসছি তার আগে। আমি শরীয়ত বাজারে আসছি মানে যে আমি এই বড় মসজিদে টাঙ্গাইল ডিস্ট্রিক্টের বড় মসজিদে খাদেম ছিলাম হইল 12 বছর। 12 বছর আমার তাহাজ্জুদ কায়েম করণ রাখছে, ওয়াক্তিও নামাজ 12 বছরে করণ রাখছে, আর 12 বছর আমি রোজা রাখছি। 12 বছরের মধ্যে আমি খাইছি হইল 2 টাকা দামের একটা প্যাকেট খাইয়া পাউরুটি ইফতার করছি, আবার শেষ রাইতে 2টা খাইছি। এই খাইয়া 12 বছর আমি কাটাইয়া ওখানে আমি সাধনার সব ফাইনাল করে আমি এখন খালি রাস্তায় ঘুরি, মানুষে দেখে যে পাগল। পাগল হওয়ার জন্য কাজ আছে মেলা, আল্লাহর কাজ ছাড়া কোনো কিছু হয় না। খালি শরীয়তের ভিতরে 5 ওয়াক্ত নামাজ রোজা হজ যাকাত ইবাদত বন্দিগি কলেমা, এটা শরীয়তের। তরিকতের কাজটা কিরানা পীর দস্তগীর শেখ সৈয়দ মহিরুদ্দিন বাবা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ, বাবা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ, বাবা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ। বাবার কথা শুনলাম, ওনার জীবনী ওনার বইয়ের মধ্যে লিখছে, ওনার ঘোড়ার গাসি মারা গেলি, ওনার গাসিরে নিয়া কবরে থুইয়া আসলি, মোনা কিন আসলেন জিজ্ঞাসা করার জন্য। তখন জিজ্ঞাসা করলো, তোমার রব কারা, তুমি তোমার দিন কারা, তো কলেমা কি হয় দেখনা জিজ্ঞাসা করার পরে উনি বললো যে আমি বড় বিশ্বের গোড়ার গাছি, বলে আমি আমরা যা জিজ্ঞাসা করি তাই বলো, বলে আমি বড় বিশ্বের গোড়ার গাছি, বলে এই যা বলি তাই বলো, অমনি গুর্জ উঠাইলো। তখন ও বললো গুর্জ দেখাও যে আমি বড় বিশ্বের গোড়ার গাছি। তখন গুর্জ উঠানের সাথে সাথে পিরানা পীর দস্তগীর দোজাহানের সুলতান উনি আইসা দাঁড়াইয়া এক ফেরেস্তারে ধৈর্য সর মারলো আর একটারে ধৈর্য রাখলো। তখন বললো যে আমার নামের কি তাজিম কুইমা গেছে রে তক কাছে না তোর আল্লাহর কাছে কমছে, যা তোর আল্লাহ রে। তখন বললো যে আমাকে একজন ছাইরা দেন, আমরা যাইয়া আল্লাহরে ডাক দিই, বলে এইখানে ডাক দে তোর আল্লাহ রে। তখন সেখানে ডাক দিল, আল্লাহ উত্তর নইল না 3 বার ডাক দেওয়াতে। তখন বললো যে হুজুর আমাগরে ছাইরা দেন, আমাগর একটা নির্দিষ্ট জায়গা আছে, এটুকা জায়গায় যেয়ে ডাক দিলে উনি কথা বলবে। তখন ফেরেশতায় যেয়ে ডাক দিল, আল্লাহ আল্লাহ করলি, আল্লাহ বলল যে কি কও, বলে এই যে এরকম ঘটনা করছে কবরের মধ্যে, একজন আইসা আমাগরে মারছে আর একজনকে ধরে রাখছে,
কালি বলে এই আজকে হে যা কয় তাই শোনো গা, আমার ব্যক্তিগত ওনার উপরে কোনো কথা নাই, উনি যা কব তাই আমি শুনবো, তোমরা ওনার কথা শুনো। তখন এই যে জি আমরা একটু জানতে চাচ্ছি আপনার কাছে, আপনার কি আমরা এখন কিন্তু লাইফে গেছি, আপনাকে কিন্তু অনেক লোকে দেখতে আসছে এখন, আপনি যে কথাটা বলতেছেন অনেক দর্শক আমাদের সাথে লাইনে আছে, তো আমরা জানতে চাচ্ছি যে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, অনেকে পেশাব যারা আছেন তারা কিন্তু বলেন যে আমি রোজা রাখবো একদিন কিংবা নামাজ পড়বো একদিন, এই বিষয়টা যদি বিশ্লেষণ করে দুইটা সেটা কথা বলতেন, অনেকে কিন্তু নামাজ পড়ে না। তা আমি বলতে পারুম না, আমি দো জাহানের সুলতানে ওলিয়ে হিন খাজা গরিবে নওয়াজ বাবা মঈনুদ্দিন আজমেরি রাসুল সানজারি রহমাতুল্লাহ বাবা, ওনার 80 জন খাদেমের সভাপতি খাজা বাবা গপ্পার শাহ, ওনার কাছে আমি যাইয়া বাংলাদেশে টিকা তোবা করছি, এই দেশে 11 জন পাগলের কাছে আমি শিক্ষা নিছি, কিন্তু দীক্ষা নেওয়াটা আল্লাহ আল্লাহ রাসুলের নির্দেশ আছে, তোমরা আয়ালে বয়াত হও, আয়ালে বয়াত হও, আয়ালে বয়াত হও। খালি কি আয়ালে বয়াত বলে, বাংলা ভাষায় তোমরা একটা গুরু দেখা জানা শোনা, যে আল্লাহ আল্লাহ রাসুলের সম্বন্ধে জানা আছে যার, ওনার কাছে যাইয়া তুমি হাত ধৈরা তোবা কইরা মুসলমান হও, সেটা হইলো কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসুলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উসুল্লাই। আলি পিরানা বিদ্বস্তগীর শেখ সৈয়দ মহিরুদ্দিন বাবা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ, উনি হলেন বিশ্বের মধ্যে বড় পীর, ওনার উপরে কোনো পীর নাই, ওনার নিচে ভক্ত আছে ওনার। তাই দোজাহানের সুলতানে ওলিয়ে হিন খাজা গরিবে নওয়াজ বাবা মঈনুদ্দিন আজমিরি আতায়ে রাসুলের দরবারে আমারে বাবা চাইবেন নিচে, আমি যাইতে পারি নাই, আমি একবার পাসপোর্ট ছাড়া গেছি, যাইয়া আমি সেখানে মানসে অর্ডারে আমাকে এটা অর্ডার বললি, আমার জ্ঞান আছে, আমি আইসা পাসপোর্ট করে আর 3 বার গেছি সেখানে বাবার দরবারে। তাহলে আমি আজমিরিতে খাজা বাবা, আমি আর একটু জানতে চাচ্ছি আপনার কাছে, সেটা হচ্ছে আমরা অনেকেই নামাজ পড়ি, অনেকে প্রশ্ন করে যে ভাই বয়াত না পড়লে নাকি আমরা ব্যস্ত যেতে পারবো না, এই ধরনের বিষয়ে মন্তব্য করে অনেকে আর কি, আসলে বয়াতটা কি পড়তে হবে আমাকে? বয়াতের সময় এটা আল্লাহ বলছে রাসুলকে, রাসুল নিজে আল্লাহর কাছে তোবা পড়ার জন্য উনি সিরাতুল মুনতাহারে যায়, যাইয়া ওখানে উনি তোবা কইরা আসে, সেখানে কোনো ফেরেশতা নাই কোনো কিছু নাই, চৌত আসমানের উপরে যাইয়া উনি আগে বয়াত হইয়া তার বাদে আয়ালে বয়াতের ভার নিয়ে আসছেন, কারণ উনি তো তোবা পড়েই আসছেন, আর ওনার তোবা পড়ানের ভার আল্লাহ ওনাকে দিয়া দিছে। তাহলে এখন উনি নবী, নবীর পরে নবী আসবেন না, উনি খাতেমুন নবী, তাহলে নবীর পরে আয়ালে বয়াত আসবেন, তাই সাহাবি তাপে তাবেঈন খলিফা রাশেদিন পীর মুর্শিদ অনেক নাম আছে, একটা পেশাল পালি অনেক সময়ের দরকার, স্তর আছে 5টা তরিকার স্তরে তরে লোক আছে, তবে অলি কামেলদের তারা তো এইরকম মজ্জুব, তারা মজ্জুব হিসাবে থাকি, এখন আমার কাম আছে, আমার 24 ঘন্টা জিকিরে থাকতে হয়, আমার খালি ছালা গায়ে দেওয়া, এটা হলো একটা ভাব ধরছি আমি, একটা পোশাক, এই পোশাক তো আমার খুলে রাখবো মৃত্যুর সময়, এটা দিয়ে দিব না, তাহলে আমার সেখানে আমল নিয়ে যাইতে হবে, আমলের দরকার, কোন পাগল আমল করে না, উনি কোন লাইনে আছে আমি জানি না, তবে আমার আমল করতে হয়, আমার আমল যে আমল করছি আমি, আমি 12 বছর তাহাজ্জুদ পড়ছি, তাহাজ্জুদ না পড়লে আমার গুরুয়ে বলছিল, এই দেশের 11 জন গুরুয়ে বলছিল মুক্তি, তারা উনি বলছিল যে না তাহাজ্জুদ না পড়লে তো তুমি ফকির হইতে পারবা না, তখন আমার 12 বছর তাহাজ্জুদ পড়ন লাগবে, 12 বছর তাহাজ্জুদের যদি এর মধ্যে একদিন কামাই যায়, 12 বছর দুই এক চার দিন থাকতে ঘুরিয়ে বললো যে ওই দিন গোন আবার 12 বছর, তাতে আমি আমার আস্তানা সাইরা দিয়ে আমি এই টাঙ্গাইল বড় মসজিদে দিন রাত 24 ঘন্টা চাকরি হিসাবে মজ্জেম হিসাবে থাকছি, তবে আমার কাজ হইলো খালি শুধু আমল করা, আমি দোয়া 1,25,000 পড়ছি, কলেমা 1,25,000 পড়ছি, তার বাদে আমি খাজা বাবার নাম 1,25,000 পড়ছি, বড় পীরের নাম 1,25,000 পড়ছি, তারপরে আরও যে কত আমি আরো জানতে চাচ্ছি, এই যে আপনি 2 বছর গোসল করছেন না, আপনি ড্রেস পরে আসছেন, ছালা পাগল নামে আপনাকে পরিচিত হয়ে গেছেন আমাদের এই টাঙ্গাইল জেলাতে আর কি, ছালা পাগল আপনি 19টি জেলায় গেছেন,
তো আপনি কি এখনো এই নামাজ বন্দীকে আছেন না নামাজ বন্দীকে ছেড়েছেন? না না, নামাজ হঠাৎ হঠাৎ আসে, কারণ শুকরিয়া না তার আদায় করতে হয়। আমার যে সারাদিন সে মহাসম্মানে রাখলো, আমি যে সুখে রইলাম, রাত্রে তাকে কিছু না জানাইলি তালি মালিক নাই আমার, এটা প্রমাণ হবে আমার মালিক আছে। ফজর আর এশা পড়তে হয় শেষ নামাজ, মধ্যে সদ্যে আমার শুকরিয়া না পড়তে হয়, যেটা আমার অর্ডার আসে উপরের থেকে এটা আদায় করে নেওয়া কোন সময় যাইতে আছে গা। তো আপনি কি কি খাবার খাচ্ছেন, আপনি কোন খাবারটা বেশি ভালোবাসেন? না না, আমি যা পাই তাই। এই তো এবার ময়মনসিং ধরেন যে তিন দিন আমি একবারে অনাহারি ধরতে গেলে চা বিস্কুট চা বিস্কুট, আর এক দুপুরে না। জি, আরেকটু জানতে চাচ্ছি, আপনি এই যে পাকা রোদ, একদম অনেক রৌদ্র যখন হয়, আপনি খালি পায়ে হাঁটছেন, আপনি জুতা ছাড়ে চলাফেরা করতেন, জুতা কত বছর ধরে আপনি ছাড়ছেন? জুতাও ছাড়ছি এই 43 বছর আগেই, মসজিদে আমি খালি ওই থাকছি, আবার পাও দুইয়া উঠছি পাও দুইয়া নামছি, বাস আমি জুতা ব্যবহার করি না এই 43 বছরই। এই বৃষ্টি কাদা আইলে আপনি এই কষ্ট করে কত কিলোমিটার হাঁটেন আপনি এই টাঙ্গাইল শহরে? টাঙ্গাইল শহরে আমি 8টায় থেকে ধরেন 4টা পর্যন্ত হাঁটি, বাইরে থাকলে আমি 24 ঘন্টাই হাঁটি, রাইতে দিনে। হঠাৎ হঠাৎ কোনো সময় খারাপ লাগলে কান্দের সালাডা দুবলা গাছের মধ্যে ফিধান দিয়ে আমি শুয়ে পড়ি, যে খালি গাড়ি ঘোড়া আসে নাকি রাস্তার সাইড দিয়ে কনে হুলি বাদামি নিঠালে থাকমাটা গাছের ঘুরে হইতে ফিধান দিয়ে থাকি, ওই রকম আমি সুযোগ চিনে রাত্রে আমি 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা আরাম করি। আবার কোনো দিন একবারই করুন যাইতে আসে না, গুরুর নির্দেশ কাম আছে, সেটা আমার 24 ঘন্টায় জেকেরে থাকতে হয়। 24 ঘন্টা জেকে যে দেলে জেকের নাই, আল্লাহ আল্লাহ রাসুল বলছে ওই দেলটা মুর্দা, মানে যে তোমার পতিত জমিন ওটাই কিছুই হয় না। তাই তুমি আকৃতি মানুষ, প্রকৃতি মানুষ না, মানুষের কাজ হইল 18,000 জাতির মধ্যে কঠিন কাজ, তালি তোমরা কঠিন কাজ মনে কইরা তোমরা পরকালের যেখানে অন্ধকার কবরে আত্মীয় স্বজন নিয়ে থুই আসবো, সেদিন তোমার একলা বরাবিশ্ব হবে আল্লাহর দুধের নগে, দুধ আসবে যেদিন সেদিনকে। আর যদি তুমি আমার হুকুম মাইনে আসো, আল্লাহ বলছে তালি তোমাকে দুধে যাইয়া সালাম দিয়া সেখান থেকে বাই করে নিয়ে আসবে, হিতান দিয়ে একটা দরজা দেখবা তুমি চৈতন্য পাইয়াই, ওই দরজাটা তোমার নিয়ে আসবা, তুমি মনে করবা যে এটা আমার পরিচিত লোক, অন্যকে আমি যাইতে আছি, ও খাওয়াইব হয়তো পড়াইব, এরকম একটা ধারণা থাকবে, এই ধারণার লোক যাবে অন্ধকার কবরে। আর যারা আল্লাহর রাসূলের মানে নাই তা করে যে আজরাইল যেটা মন আর কিন যাবে, তাদের হইল চেহারা লক্ষ লক্ষকে দেখলি ডরাইব, তাদের চেহারা বেমূর্তি চেহারা তখন হয়ে যাবে। আর আবার ওই নেকদার বান্দার কাছে গেলে উনি রহমতের ফেরেশতা হইয়াই যাবে। তো আপনাকে যদি কেউ এই ছালা কিংবা চট বানিয়ে খুশি হয়ে যদি আপনাকে কেউ দেয়, আপনি কি নেওয়ার ইচ্ছুক আছেন? এই যে দিশে আমার বানিয়ে তারিখে ময়মনসিং থেকে আমার কাছে হনে টনে নাই। সে কি আপনার ভক্ত ছিল? হ্যাঁ, আমার ভক্ত ময়মনসিং আছে, আমার 40-50 জন ভক্ত আছে এই 43 বছরের মধ্যে। আমি তো ভক্ত বানাই না, কারণ আমি তো পিন না, আমি পাগল মানুষ। হ্যাঁ জি, পাগলের তো কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ নাই, তবে আল্লাহ আল্লাহর রাসুল তো সারণ যাইতে আছে না, নইলে আমি ধ্বংস হয়ে যাবো। তাই আমার আল্লাহ আল্লাহর রাসুলের সাথে মহাব্বত, আত্মীয় স্বজন, প্রেম, ভালোবাসা, দয়া মায়া যত সব আমার খাজা বাবার সাথে। আমি 24 ঘন্টা খাজা বাবার নাম জপি, ইয়া বাবা মঈনুদ্দিন, ইয়া বাবা মঈনুল হক, বাবা আইনুনি, বাবা বেজনিল্লাহে, এইটা আমি 24 ঘন্টা হইলো আমার জেকের, এই জেকের আমার থাকুন লাগে। ভুল হইলি ঘুরিয়ে বলছে যে ফেরে পড়লি তুই পড়বি, আমি কিন্তু পড়ুম না, তো ভুল করলি ফেরে পড়বি, অকুল যাব অকুল যাব জগতে থর শুধু দুর্নাম রব, যে লোকটা সালা গায়দা ঘুরছে। এই সালা পাগলকে দেখে কি কেউ ভয় পায়, কোনো বাচ্চা শিশুরা? অনেকে ভয় পাইলে, আমি দিশা পাইলে আমি অন্য ফাঁক বিলা যাই, আর যে আমার দিকে চাইয়া থাকে ডরাইতে আসে না, ওরে আমি ইশারা দিই ডাক দিই, হয়তো বগলে বাপ মা আনলে আদর করিয়া দেয়, দোয়া করিয়া দেয় খাজা জানি ওকে হেফাজতে রাখে, এ দুনিয়া ফের দুনিয়ায় দুইও দুনিয়ার মধ্যেই। জি, আপনাকে অনেক সময় দিলাম, কিন্তু আপনাকে দেখতেই দেখা যাচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো। আমি চাচ্ছি যে আপনি একটা গান করার জন্য দর্শক একটু শোনাবেন, একটি গান, ভালো একটি গান। গান এখন আমি জানি পাগলরা গান জানে না, পাগলের ভিতরে অনেক গান আছে, আর পাগলের ভিতরে অনেক কষ্ট দুঃখ নিয়েই তারা পাগলরা বসবাস করছে। আমি চাচ্ছি যে একটি গান শোনাবেন দর্শকের মাঝে। গান তো জানি না আমি, এটাই তো আমার যে আমি, কিন্তু আপনাকে গান গাবো কবির মতোই দেখা যাচ্ছে, সেই জন্য আমরা চাচ্ছি একটি গান আপনি দর্শকের মাঝে একটু শোনা দেবেন। সুপ্রিয় দর্শক, এখন আমরা চাচ্ছি এই ছালা পাগল মামা তার একটি গান শুনবো, কবি রবীন্দ্রনাথের মতো দেখা যাচ্ছে।
সুপ্রিয় দর্শক দেখতে পাবেন, কিন্তু যাই পারেন মামা আপনি একটু যতটুকু পারেন আপনি বানায় হলে একটু গান বলবেন, আপনি পাগল মানুষ, পাগলের একটু তো গান থেকে ইয়া বাবা মঈনুদ্দিন, মনে করে দাও তুমি সব কিছু তুমি পারো, দয়ার দাতা সৃষ্টিকর্তা প্রতিপালক তুমি রব, তুমি করে দাও সব। ইয়া বাবা মঈনুদ্দিন সৃষ্টিয়া আদমি রেতে আসাও গমে কাঙ্গাল রে বুলিয়া রে, মঈনুদ্দিন সৃষ্টিয়া খাজা রে খাজা আজমিরিতে আসা বসে খাঙ্গাল গুড়ে দারে দারে পাইতে তোমার দহর সনয় রে, সৃষ্টিয়া মঈনুদ্দিন খাজা রে বাবা আজমিরেতে আসাও জগৎকে কইরা সাও পাগল নাম তোমার বিলাইয়া রে, মঈনুদ্দিন সৃষ্টিয়া খাজা রে খাজা গরিব নেওয়া খাজা মঈনুদ্দিন সৃষ্টিয়া রে, মঈনুদ্দিন সৃষ্টিয়া খাজা রে খাজা গরিব নেওয়াস, এই মিন্নতি তোমার কাছে পাপীরা কে বারবার রে, মঈনুদ্দিন সৃষ্টিয়া খাজা রে খাজা দিও না ফেলে, পাপি বলে দিও না ফেলে দিও সরহনের দুলি পাপি রে রে, মঈনুদ্দিন সৃষ্টিয়া খাজা রে খাজা পাপি কাঁদছে তোমার দনে হেরিয়া সায়, যে দন পাইলে পাপি খুশি ওই দন দাও কাঙ্গালে রে, মঈনুদ্দিন সৃষ্টিয়া খাজা রে ও খাজা গরিবেরি গরিবেরি অমূল্য রতন তুমি গরিব রে দাও তোমার পায়ের দোল রে, মঈনুদ্দিন সৃষ্টিয়া খাজা রে খাজা তোমার পায়েরই যে দু কাছে এত অমূল্য রতন পৃথিবী বেসলে হবে না মূল্য রে, মঈনুদ্দিন সৃষ্টিয়া খাজা রে ও খাজা গরিব নেওয়াস, খাঙ্গালের রত্ন মহানি হীরা জহেরে জহত রে, মঈনুদ্দিন সৃষ্টিয়া খাজা রে খাজা বাবা মঈনুদ্দিন সৃষ্টিয়া, তুমি কাঙ্গালে রে বইল না বাবা আজমি রে গো মায়া রে, মঈনুদ্দিন সৃষ্টিয়া খাজা রে ও খাজা গরিব নেওয়া
লাল গুরে দারে দারে চাপাইতে শরণের দুহুলি রে, আর কোনো দহন নাই গান গালে রে বাবা, আর কোনো দহন নাই, আর কোনো দহন নাই রে খাজা চাই তোমার শরণ দুলি রে। মাইনুদ্দিন সৃষ্টিয়া খাজা রে বাবায়া সাওয়াজ মিরে গোহমায়া, গাঙ্গা হাল ঘুরে দারে দারে পাইতে তোমার মোবারকের দোলালিতে রে। কাঙ্গালের দনহীরা মন পাখি রে, কাঙ্গালে হৃদয়, কাঙ্গালের দহনা মূল রতন, কাঙ্গাল গোরে পাইতে তোমার চরণের দোলি রে। কাঙ্গালের দনহীরা মন পাখি রে, তুমি শরণ ছাড়া কইর না, আর কোন দন নাই কাঙ্গালে আসে তোমার পাক শরণে ভক্তি রে। চরণ ছাড়া কইর না বাবা রে, বাবা চরণ ছাড়া কইর না, মিরেতে আশা বসে কাঙ্গাল রে ফেলে দিও না রে। কাঙ্গালের দন হীরা মন পাখি রে বাবা, মইনুদ্দিন সৃষ্টিয়া আর কোনো দন নাই কাঙ্গালের তোমার পাইতে শরণ দুলির নিগারে। কাঙ্গাল ঘুরে দারে দারে রে বাবা, 43 বছর ধরে তোমার পায়ের দুলার নিগা, কাঙ্গাল দিন রাতে ঘুরে রে বাবা, মইনুদ্দিন সৃষ্টিয়া খাজা রে খাজা, আজমিরেতে আসা শরণ ছাড়া কইর না কাঙ্গাল রে, ভক্তি রইল তোমার পাক শরণে রে, ভক্তি রইল শরণ তলে রে, ভক্তি রইল শরণ তলে, আর কোন দন নাই কাঙ্গালে কাঙ্গাল কাছে পাইতে তোমার মোহবার করে। সুপ্রিয় দর্শক, আমরা এই ছালাপাগলের আমরা যে গানটি শুনলাম, অনেকক্ষণ যাবত আমরা এই ছালাপাগলের আসলে সে পাগল এক ছালাপাগল, আমরা অনেক বছর যাবত এই ছালাপাগল আমাদের টাঙ্গাইল জেলায় বসবাস করছে এবং এই 19টি জেলায় এই যে ছালাপাগল দেখতে পাচ্ছেন আমরা মামা নামে তার পরিচিত। আমরা মামা বললেই সে অনেক দূর থেকে আমাদেরকে ছোটো হোক বড় হোক তাকে ইজ্জত করে এবং সালাম কালাম দেয়। এই যে আজকে দেখছেন যে নতুন একটি পোশাক পরে আছে, আমরা পুরো পোশাক গান করি কত সুন্দর, কিন্তু আমাদের কাছে এই পোশাকটা সুন্দর কিন্তু তার কাছে এই ছালাটাই তার কাছে সৌন্দর্য পোশাক। সুপ্রিয় দর্শক, আমাদের কোন জেলায় এবং কোন জায়গায় অবস্থিত আমার এই মামা এই ছালা পাগল, আমি ওনার মুখ থেকে শুনবো। মামা, আপনি টাঙ্গাইল জেলায় বসবাস করতেছেন, কোন জেলায় কোথাকার ঠিকানা আপনি একটু দয়া করে বলবেন, আর আমরা আপনার গান আসলে আমরা যদি না বুঝি, আসলে যারা এরা ভক্তবল্লক আছে তারা এই গানগুলোই আসলে বুঝবে যে কতটুকু ভালো এবং মন্দ। আসলে খুব গুরুত্বপূর্ণ আপনি যে গানটা গাইলেন বাউল গান এবং তার মাটালি এরকম, সেই গানগুলো যারা ভক্তবল্লক আছে তারাই সেই গানগুলো বুঝবে। মামা, আপনার পরিচয়টা বলবেন প্লিজ, দর্শক এখন লাইনে আছে। আচ্ছা, আমার জন্ম টাঙ্গাইল ডিস্ট্রিক্ট পৌরসভার ভিতরে দক্ষিণ টাঙ্গাইল কাজীপুর উত্তরপাড়া।
আমার বাপেও খাজা বাবার ভক্ত ছিল, ওনার নাম ছিল বনু বকির। উনি বিরাট ধনী লোকের সন্তান, উনি সব সম্পৃক্তি, উনি তরিকায় যাইয়া বলছেন লাইনে যাইয়া উনি জীবনে করল। আমার তাই চিন্তা ভাবনা বাপে কি পাইলো এর মধ্যে পাগলামি করে, তখন বাপের বিরুদ্ধতা করলাম, যত কিছু করলাম, মায় বুঝে বুঝে রাখলো, রাখার পরে তখন মায় চলে গেলি। আমি নিজে চিন্তা করলাম যে না, আমার এটা এই জয় জনকান নিয়ে থাকি, আমি তো আল্লাহরে পামো না। তখন আমার এই ছোট্ট ক্ষুদ্র জ্ঞানে, অশিক্ষিত জ্ঞানে যে না আমার আল্লাহরে কীভাবে পাওয়া যায়, খালি আমার গুরুয়ে বলছিল সর্বদিন ইসলাই গম পাই আল্লাহ আল্লাহ রাসুলকে কেউ পাবো না রে, যে আল্লাহ আল্লাহ রাসুলের পথে খোঁজা দিয়েছে, হেনে খোঁজা দিয়ে তুই যদি ঘরে খোঁজস পাওয়া যাবো, কিন্তু মানুষের পাওয়া যাবো না। বলে খালি তুই রাস্তায় খোঁজ থাকে, এক রাস্তায় তোর ভাগ্য ভালো থাকলে একদিন দেখা হইতে পারে। তা আমার সাথে বাবার সাথে কথা হয় চব্বিশ ঘন্টা, এটা মানুষ মনে করি করবো যে এটা একটা জাদুঘর, বলে না না না, আমি তাকে স্মরণ করলি আমার কথার উত্তর সে দেয় বিলা। আমি 43 বছর ধরে সালাঘাই দিয়া টাঙ্গাইল ডিস্ট্রিক্টে, না আমি 19টা আরারুরা ডিস্ট্রিক্টে আমি রাস্তায় পড়িয়া থাকি, আমার কেরা খাওয়াইলো কেরা পড়াইলো, আমার মুখটা 43 বছরের মধ্যে কোনো লোকের বলি নাই যে আমার খাওয়াই না আমার কী জানাচ্ছে, বলে না আমি বাবার খবর জানি, যে বাবা দেখতে আসে জানতে আসে আমার কষ্ট, বাবা ঝাড়িতে পাঠাই একজন দেখাবার পাঠাই বলছে পাইলে পাঠাই। তখন খানা নিয়ে আসলি, আমি বাবারে স্মরণ করি, বাবা বলে হ্যাঁ এটা খাও, বলে বাবা এটা বলে না খাইও না, তা আমি হ নার উপরে 24 ঘন্টা থাকি বাবা, যে কাম বলে না এটা বলে হ, আমি এইরকম একটা পয়েন্ট আল্লাহর কাছে বাবার কাছে শিখা নিয়েছি, কোন কামের লিখা কোন স্বীকার করবো আমার নামে। জি বাবা, আমি এত জানতে চাচ্ছি আপনি আজ বলে কাজ হবে যদি, এটা তো সকলে জানি, আর মৃত্যু সামনের দিকতে, আপনি যদি কোনো জেলায় যেমন 19টা জেলায় বেশি যাতায়াত করছেন, আর আপনার মৃত্যুটা কোথায় হবে শুধু একটু এলাকায় জানি, যদি আপনি মারা যান তাহলে আপনার কী চিন্তাধারা, কোথায় আপনাকে মাটিতে হবে, কী ধরনের আশা বিশ্বাস একটু বলুন। এটা আমার জন্মদাতা পিতা পাগল ছিল, ওনার কাজে গুরুত্বর ভরা, ওনার মাজার আমি কইয়া দিছি 4.5 লক্ষ টাকা খরচা কইয়া, কারণ যে আমি একদিন ওই জাদুঘরের সাব কন্ট্রাক্টর আসিলাম, জাদুঘরটা জাপানিরা কইয়া দিছে এটা এভাবে যত টাকা লাগে ভালো করতি, তাহলে ওইটার আমি সাব কন্ট্রাক্ট নিয়ে আমি ওইটা 2 বছর চালাইয়া, যখন আমি ক্ষতি খাইলাম 4.5 লক্ষ টাকা ক্ষতি খাইয়া আইয়া কিছু টাকা জমিন বেসা নিয়ে যে পাবো 100-150 দিছে এটা একটা মিটিং বইয়া, আমি সেখানে মাপ মুক্তি নিয়ে ওখান থেকে আমি যাই হাইকোর্ট থাকি 7 দিন কমপ্লিট ডেস হয়ে যায়। 7 দিন পরে আমারে খাজা বাবা সরবুদ্দিন বলে এই মিরপুর যা, তাহলে পরের দিন আমি মিরপুর আইলাম, সেদিন বৃহস্পতিবার ছিল, তখন থেকে আমি পরে বৃহস্পতিবার পর্যন্ত থাকাকালে আবার সাহালি বললো শুক্রবারের দিন সকালে এই টাঙ্গাইল চলে যা, এই নাগা দিয়ে আমি তাদের খবর পাইছি। তখন টাঙ্গাই লাইয়া আমি একনা সব সাইরা দিয়া 3,000 মার্কিন কিনে একটা মিন্তি একটা গায়ে দিই, আর যে যা কথা পাইছে আইয়া দেহি আমি কথাই বদ্ধ করলাম আইয়া নিয়া পোশাক পোশাক করিয়া। এখন আমার বিবি সাহ বললো যে কথা কানা কথা না বলি বাদে কি হয়েছে জানলাম না শুনলাম না, তারপরে এই কোলা বানেন না কি খাইয়া বাঁচবো, বলে এই কারা পাঠাইছে তার নগে কথা কবে, আমার নগে কোনো কথা কওয়াটার সময় নাই আমার, আমি কিন্তু কথা শুনবার পারতাছি না। এই অবস্থায় আমি চইলা আসছি, হেমনা বাতে কাপড়ে কষ্ট হইয়া কষ্ট পাইয়া, এখন তারা 6 ভাই 6 জায়গায় বাড়ি করছে, ওর দাদার সম্পৃক্তি সব কিছু আছে ঠিক আছে, তারা এখন বিদাস কইরা কইরা পাঁচ জনের টাকার দরকার নাই, 6 জনের মধ্যে একজনে কষ্ট করে, তাই তার কর্মদোষে সে কর্ম করে না, তাই তো কষ্ট করে। হ্যাঁ, বাকি আমার কারুর কাছে আমি টাকা চাইতে চাই না, আমার কোনো ছেলের কাছে কোনো দিন কইতে পারবো না যে আমার বাবা আমার কাছে টাকা চাইছে বলে, না আমার টাকার দরকার নাই। ছেলে সন্তান কী করে আপনার বিদেশে গেছে, ব্যক্তি বিদেশ করে আসে 2-3 বার সাইকেল, আপনার বিবি কি বেঁচে আছে? না, উনি সাইকেল গেছে 3 বছর, তো আপনি তারপর বিয়ে করলেন না? আমার ধারণাটা ছিল যেখানে সেখানে আমি গোল বান্ধা রাখছি আমার বাপের পাশেই, হ্যাঁ কাদা খুঁজে ওটা লেভেলে রাখছি,
যদি এখানে রাখে এখন এটা বলে হেসুন খাজা কথা কইছিল তাই তো আমি করছি তার অর্ডার নিয়ে, কিন্তু এখন আবার ফেরা সে কখনে কোনটা করব, আমি কি ভালো করলাম মন্দ করলাম আমি তো খালি করিয়া যাইছি, আমি তো বুঝতে পারতেছি না যে ভালো মন্দ বাবা আমার উপরে খুশি যাবে যা, তবে আমি জানি যে আমার উপরে খুশি না হলে আমাকে চব্বিশ ঘন্টা সে খবর দেয় এটাই নিয়ে রাস্তায় যাও বাইরে রাস্তায় যাও, ওই লোক আইতেছে কথা কয় না, ওই যে লোক আইতেছে কথা কও, এরকম আর নাকি হিসাব নাই তার কথা, আমি তার কথার বাইরে খবর ছাড়া আমি চলাফেরা করি না। আজকে আমরা প্রিয় দর্শক আমরা অনেক কথা শুনলাম এই সালা পাগলের, আমরা মামা নামে পরিচিত জানি টাঙ্গাইল জেলায় এসে বসবাস করি। শুক্রিয়া দর্শক, সকলে ভালো থাকবেন, আজকে এ পর্যন্ত, আমাদের জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন, এই সালা পাগলের জন্য দোয়া করবেন, সালা পাগল বেঁচে থাকুন, আমরা যেন মাঝে মধ্যে এই সালা পাগলকে দেখতে পাই, আমাদের ইচ্ছা থাকে আমাদের এই টাঙ্গাইল জেলায় আসলে এই সালা পাগলকে পাবেন, এই শহরে সকালবেলা বের হয়ে যায় আটটার দিকে, চারটার সময় সে বাড়ি ফিরে, তার বাড়ি হচ্ছে টাঙ্গাইল কাজীপুরে। শুভ দর্শক চলুন আমি এখন সালা পাগল যাবে আমরা একটু দেখবো তার সাথে, সালা পাগল চলে যাবে পায়ে হেঁটে যাচ্ছে সে জুতা পেনি জুতা ছাড়া। আসসালামু আলাইকুম সুপ্রতক, দেখতে পাচ্ছেন পায়ে কোনো জুতা কিংবা কেরস নেই, এই যে পাগল ছুটছে, এই পাগল সারাটা টাঙ্গাইল শহর ঘুরে ঘুরে বেড়াবে, কেউ কিছু দিলে খাবে না, সে আপনা আপনি আবার তার গন্তব্যে চলে আসবে। সকলে ভালো থাকবেন, আজকে এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।